গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আমি উঠাইতেছি হচ্ছে ভুট্টা, বিকজ বৃষ্টি বৃষ্টি ভাব, রোদ চলে গিয়েছে, মেঘ চলে এসেছে আকাশে। তো ভুট্টা টুট্টা রোদে দিয়েছিলাম, তো এখন আর রোদ নেই, তো তার কারণে ভুট্টা টুট্টা সব উঠিয়ে রাখতেছি। তো গাইজ সব ভুট্টা উঠানো হলো শেষ, আর আজকে এটা দিয়ে ভিডিও করলাম, যাই না কেমন হয়েছে, এডিটিং করার সময় দেখা যাবে। সো ভিডিও তো এটার মধ্যে ভালোই দেখা যায়, বাট ফোনে নিলে পরে একটু মানে কিরকম যেন একটা শেকিনেস চলে আসছে ভিডিওর মধ্যে কি করার। তো গাইজ এখন যাব হচ্ছে সুইমিং পুলে গোসল করার জন্য, আর এই অ্যাকশন ক্যামেরাটাকে ভরপুর টেস্ট করার জন্য, ঠিক আছে, পানির মধ্যে। এই যে এখানে চার্জে বসা রাখছি, চার্জ এখনো ফুল হয় নাই। আমি এতক্ষণ ধরে ভিডিও বানাতেছিলাম, যে ভোটটা উঠানের মাথায় লাগায় ভিডিও বানাচ্ছিলাম, বুঝছিস, মাথায় লাগায় ভিডিও বানাতেছিলাম, বুঝো। টিং টিং তিরিতে টিং টিং। তো আমাদের রবিউল ভাইয়া চলে এসেছে, তো রবিউল ভাইয়া আর আমি যাবো হচ্ছে গোসল করতে। আর এখন 2:13 বাজে, ওরে আমি সেই সকাল থেকে বলতেছি মেসেঞ্জারে যে যাবি নাকি গোসল করতে, ও কোনো রিপ্লাই দেয়নি। তারপরে একজনের কাছে নাম্বার নিয়ে ফোন দিছি, কিন্তু আমার ফোনে টাকা নাই। তো চলো গাইজ, আমি এটার মধ্যে তো ভয়েস রেকর্ড হতে পারবে না, কারণ এই ওয়াটারপ্রুফ কেসটা লাগাইলে এটার মধ্যে কোনো প্রকার ভয়েস যায় না। তো আমি পরে ভয়েস অ্যাড করে দিব, তো ফোনটাকে আপাতত বাসায় রেখে যেতেছি। তো চলো। তো গাইজ ফাইনালি আমাদের বিশ্ব বিখ্যাত সুইমিং পুলে চলে আসলাম, আর রবিউল ভাই একটা কলা গাছ কাঁধে করে নিয়ে আসছে, সেটা সে পানিতে ফেলিয়ে দিল। আর এখন আমি খুলতেছি জামা, আর এখন দিব ঝাঁপ। তো গাইজ এখন আমি গাছে উঠবো, গাছে উঠে তারপরে আমার রবিউল ভাইয়া ক্যামেরাটি আমার কাছে চ্যাঙ্গা দিবে, আমি খাপ করে ধরবো, তারপর ক্যামেরা নিয়ে টাস করে লাফ দিব। লেটস গো। গাইস আমি গাছে উঠে গিয়েছি, দেখতে পাচ্ছ অনেক উপরে বেশি গেলে এই যে গাছ। তো চলো এবার লাফ দেবো, সরাই ডা পার বলাম দিবে আমি মতো ভাই করতেছি। তো শেষ হলো গোসল, আর এখন যেতেছি হচ্ছে বাড়ি, ঠান্ডা লেগে যাবে গাইজ আজকে যেই গোসলটা করছি প্রায় 2 ঘন্টা যাবত। সো গাইজ ফাইনালি ক্যামেরাটি দিয়ে ভয়ানক ভয়ানক এক্সপেরিমেন্ট করে বাসায় চলে আসলাম, পানির মধ্যে একবার উপরে চ্যাঙ্গা দিছি, তারপরে পানির মধ্যে পুরে নিচে নিয়ে গেছিলাম। দুপুরবেলার খাবার খাবো এখন, খাবার মধ্যে আছে হচ্ছে ডিম ভাত আর হচ্ছে ঝোল গোস্ত। তো খাই অ্যান্ড দেন কন্টিনিউ দ্য ব্লগ। সো গাইজ এখন যেতে হবে হচ্ছে একটু বাজারে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য, তার মধ্যে একটা হচ্ছে ওই যে ওটার মধ্যে ভুট্টা আছে, তো ভুট্টা ভাঙাইতে হবে, আরও হালকা পাতলা বাজার করা লাগবে। সো গাইজ সাত থেকে সুতাটা এখানে বের হইলো, আমি জোরে করে টান দিলাম, এইখানকার বোতামটা ছিঁড়ে গেছে, যে তো শার্ট চেঞ্জ করতে হবে। Okay guys, I am ready. Let's go. একশো টাকা দিও মানে
তো গাইস, সদাই তো করা হলো শেষ, এখন এই যে ভুট্টা ভাঙানো হইতেছে, ভুট্টা ভাঙানো হলেই বাসার দিকে চলে যাবো। এই যে দেখতে পাচ্ছো গাইস, যে ভুট্টাগুলো মেশিনের ভিতরে যাইতেছে অ্যান্ড ওখানে গিয়ে গুড়ি গুড়ি হয়ে আটা হয়ে বের হইতেছে। তো বাসায় গিয়ে দেখাবো কি কি নিলাম। আর হচ্ছে আমি এখানে একটা চপ খাইতেছি, আর নিয়েছি হচ্ছে দুইটা পুরি। তো হালকা খাওয়া দাওয়া করি, ওটা ততক্ষণ ভাঙতে থাকুক। তো ফাইনালি গাইস বাসায় চলে আসছি। আর এই যে আম্মু মনে করো যে ভুট্টার আটা একটা ড্রামে ঢালে রাখতেছে আর কি। তো এখন ঘরে যা, তোমাদেরকে বাদ বাকি কি আনলাম সেগুলো দেখাইতেছি। এত বড় একটা পেস্ট আনছে এইবার, তো এই পেস্টের সাথে একটা গ্লাস বা মগ ফিরিয়ে দিয়েছে এই যে, আর শ্যাম্পু দুই রকমের এই আর কি, আর হচ্ছে গরুর লবণ, আর হচ্ছে চিনি, আর ওই যে ভুট্টা ভাঙে নিয়ে আসলাম। এই তো ছিল মূলত সদাই টাদাই বাজার টাজার। আর আমার গলা ব্যথা করতেছে, আমি বেশি জোরে কথা বলতে পারতেছি না। সো কালকে দেখা গেল গলা ভেঙে গেল, কালকে থেকে কথাই বলতে পারলাম, তো ভিডিও কিভাবে বানাবো পরে। তো যাই হোক, দেখি ঠিক হয় কি না, হালকা পাতলা। অ্যান্ড এই তো ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক। দেখা হচ্ছে কালকে আর একটি ইন্টারেস্টিং ব্লগে।